কিশোরগঞ্জের পাগলা মসজিদের 8টি দান বাক্সে মিলেছে 23 বস্তা টাকা। চলছে গণনা, আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ, সরাসরি যাচ্ছে সেখানে। শত শত মানুষ, সামনে টাকার পাহাড়, সবাই ব্যস্ত টাকা গণনায়। এটি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। এই পাগলা মসজিদের দ্বিতীয় তলায় এই মানুষজন দানের টাকা গণনা করছে। আপনাকে আমি যদি বলি, কিশোরগঞ্জের এই মসজিদটিতে প্রতি 3 মাস পরপর দান বাক্সগুলো খোলা হয়। যে মসজিদের নিচ তলায় 8টি লোহার বড় বড় দান সিন্ধুক রয়েছে, এই দান সিন্ধুকগুলা প্রতিনিয়ত খোলা হয়। আজ বরাবরের মতোই আজ সকাল 8টায় এই যে মসজিদের নিচতলায় যে 8টি দান সিন্ধুক রয়েছে, এই দান সিন্ধুকগুলো খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব দান বাক্সগুলো খুলে প্লাস্টিকের বস্তায় টাকাগুলো ভরা হয়, টাকা ভর্তি বস্তাগুলো নিয়ে আসা হয় এই মসজিদের দ্বিতীয় তলায়। আজকে বরাবরের মতোই 3 মাস 13 দিন পর এই দান সিন্ধুকগুলো খোলা হয়েছে এবং এই সিন্ধুক খুলে রেকর্ড পরিমাণ 23 বস্তা টাকা পাওয়া গেছে। আর এই টাকার বস্তা মসজিদের দ্বিতীয় তলায় এই বিশাল যে ফ্লোর আছে, এই ফ্লোরে ঢেলে গণনার কাজ চলছে। মনে হচ্ছে এটি একটি মহা বিষয় যে এখানে শত শত মানুষ টাকা গণনায় অংশ নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, কিশোরগঞ্জ পাগলা মসজিদ যে নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রায় 150 জন শিক্ষার্থী, আর এখানকার যে রূপালী ব্যাংক আছে, কিশোরগঞ্জের রূপালী ব্যাংকের প্রায় 50 জন কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 200 শতাধিক মানুষ টাকা গণনায় অংশ নিচ্ছেন। আর এই টাকা গণনা শুরু হয়েছে, টাকা এখানে বস্তা আনার পরপরই টাকা গণনার কাজ চলছে এবং এটি চলবে দিনভর। এইখানকার যে রূপালী ব্যাংকের যে এজিএম মোহাম্মদ রফিকুল ইসলাম রয়েছেন, তিনি আমাকে জানিয়েছেন যে টাকাগুলা গণনা করে একদিকে যেমন শিক্ষার্থীরা টাকাগুলা ভাঁজ করছেন, ওই পাশাপাশি ব্যাংকের কর্মকর্তারা টাকাগুলা বান্ডিল করছে এবং বান্ডিল করার সাথে সাথে টাকা গণনার মেশিনও রয়েছে। আর এইভাবেই সন্ধ্যার নাগাদ টাকা গণনার কাজ শেষ হবে। গত 3 মাস 13 দিন আগে রেকর্ড পরিমাণ 5,59,00,000 টাকা পাওয়া গিয়েছিল। আর এখানকার যে মসজিদ সংশ্লিষ্টরা আশা করছেন যে এইবার সেই দানের টাকার পরিমাণ সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে যে দানের টাকা গণনা করা হচ্ছে, এই বিষয়ে আমার কাছে এই পর্যন্তই ছিল সবশেষ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে।